এন্ট্রি লেভেল বাজেট আরেকটু গরম করে দেওয়ার জন্য নতুন ডিভাইস হাজির। বাংলাদেশে দুইটা ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, 4128 8128। 4128 GB ভ্যারিয়েন্টের দাম হলো 11,990 টাকা, পরবর্তী ভ্যারিয়েন্ট 13,490 টাকা। এটা আইটেলের নতুন ডিভাইস আইটেল P55। বক্স কন্টেন্ট এর আমি গেলাম না, অ্যাজ ইউজুয়াল সুন্দর লাল কালারের বক্স আর কি, প্রয়োজনীয় সবকিছুই আছে। এই হচ্ছে ডিভাইসটি। তবে ডিভাইসটার ডিজাইনটা, হ্যাঁ এটা দেখে অনেকের কাছে ভালো লাগতে পারে ঠিকই, আমার কাছে মনে হয় এটা একটু কমন হয়ে গেছে। ইভেন আইটেলের প্রিভিয়াস জেনারেশনের আরেকটি ডিভাইস আমরা দেখছিলাম সিমিলার টাইপের ডিজাইন, একদম সেম টু সেম বলতে পারেন। তো এই ডিজাইনটাতে একটু নতুনত্ব আনা যেত। স্কোয়ার শেপের ফোন, পোর্টস অ্যান্ড বাটন, প্রয়োজনীয় প্রায় সব কিছুই আমরা দেখছি। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই, টাইপ সি পোর্ট রয়েছে। ফিঙ্গারপ্রিন্টটা সাইড মাউন্টেন, হোম বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার হয়। ফাস্ট এবং একুরেট, যথেষ্ট ফাস্ট ছিল এটা। ইভেন অ্যানিমেশন ডিলেও আমরা পাইনি। রিয়ার প্যানেলে আলো পড়লে এক ধরনের টেক্সচার দেখা যায়, আর এটা একটু গ্রেডিয়েন্ট, যার ফলে দেখতে সুন্দর লাগে, হালকা পাতলা স্মাজেস বসে। প্লাস্টিক বিল্ট এই ফোনটার ডিউরেবিলিটি মোটামুটি মনে হয় ঠিকঠাকই আছে, ঠিকই আছে। এই ফোনটা হয়তো ভালো লাগবে অনেকের কাছে মিডিয়া কনজাম্পশনের জন্য, কারণ এর ডিসপ্লেটা বেশ বড় সড়ো, 6.6 ইঞ্চের প্যানেল রয়েছে, পান্সল কাট আউট থাকাতে এইটাতে কিন্তু আমরা মোটামুটি একটা ভিউটা ভালো পাচ্ছি আর কি। কিন্তু বেজেলের পরিমাণ আরেকটু কমালে এটা দেখতে আরও সুন্দর লাগতো। এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল, IPS LCD প্যানেল আর কি, 90 Hz আমরা পাচ্ছি এক্সট্রা, এবং সেটা ঠিকভাবে পুশ করতে পারছি। আমরা টেস্ট করে দেখছিলাম, 90 Hz ঠিকঠাকভাবে পুশ করতে পারছি এই ডিভাইস। টাচ রেসপন্স মোটামুটি ভালোই আছে, তবে আপনি একটা অ্যাপ থেকে যখন আরেকটা অ্যাপে যাবেন বা কোনো জায়গায় টাচ করতে গিয়ে হয়তো একটু টাইম নিতে দেখবেন। এটা মূলত টাচ রেসপন্স জনিত সমস্যা না, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোর UIটা কিছুটা এমনই হয়, তো ওই জিনিসটা হয়তো আপনি একটু ফিল করতে পারেন। এর বাইরে কালারের দিক থেকে এটা একটু কুলারের দিকে কালার দেয়, তবে আপনি চাইলে একটু কাস্টমাইজও করে নিতে পারেন। আবার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট আউটডোরে কিছুটা স্ট্রাগল করে, একদম ডিরেক্ট সানলাইট পড়লে তখন স্ট্রাগল করে, শ্যাডো এরিয়াতে দেখা যায়। ভিউইং অ্যাঙ্গেল জনিত সমস্যা পাইনি, জাস্ট কর্নার এরিয়া থেকে তাকালে আপনি হালকা হয়তো শিফট লক্ষ্য করবেন। এর বাইরে সাইড থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে এই ডিসপ্লেটা। রেজলিউশন যেহেতু এইচডি প্লাস, খুব কাছ থেকে দেখতে গেলে সে বিষয়টা আপনার নজরে আসবে, বাট মোটামুটি দ্রুত থেকে ব্যবহার করলে খুব একটা এটা চোখে পড়ে না বা বোধার করবে না। যারা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিওটিও দেখেন, তাদের কাছে এই ডিসপ্লেটা হয়তো ভালো লাগবে। বাট এই ডিসপ্লেটা একটু বেশি রিফ্লেক্টিভ, মানে লাইট টাইট পড়লে বেশি রিফ্লেকশন দেয়। এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন বা মিড রেঞ্জের স্মার্টফোনে ফেস করি। ডিসপ্লের প্রোটেকশনের ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশন পেলাম না, তো আপনারা একটা প্রোটেক্টর ব্যবহার করলে ভালো হবে। এই ফোনে ব্যাটারি 5000 mAh এবং বক্স আপনারা 18W চার্জার পেয়ে যাচ্ছেন, যা এরকম প্রাইস পয়েন্ট একটু কমেই দেখা যায়। এবং 18W চার্জার ঠিকঠাকভাবে কাজ করছে, আর এটার ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো, একদিন প্লাস টাইম এটা ইজিলি আপনি চালাতে পারছেন। ক্যামেরা দুইটা, তবে মেইন শুটারই আসল 50 MP, পরবর্তীটা মনে হয় AI শুটার বা সহকারী সেন্সর আর কি। সামনে রয়েছে 8 MP ক্যামেরা। তো এইটার যে মেইন ক্যামেরাটা মনে হয়েছে একটু শ্যাডোর দিকে, কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেখায়। ডিটেলের পরিমাণ মোটামুটি ওকে এরকম প্রাইস পয়েন্ট থেকে, এটা আমি ঠিকঠাকই বলছি, তবে বেশ কিছু ছবিতে একটু ওভার শার্পেনিংয়ের বিষয়টা লক্ষ্য করছিলাম। আর ডাইনামিক রেঞ্জ সেটাও মেনে নেওয়ার মতো ছিল, যদি প্রপার লাইট পড়ে তাহলে খুব একটা সমস্যা হয় না, বাট একদম হার্শ কন্ডিশনে মাঝে মধ্যে একটু প্যারা খাচ্ছিল এর ক্যামেরা, এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়। কনস্ট্যান্টলি যখন আমরা ছবি তুলছিলাম তখন দেখলাম যে এটা শাটারে একটু ডিলে দেয়, ইভেন মাঝে মধ্যে মিস করছিল। এখন এইটা কি আমাদের ইউনিটে নাকি প্রত্যেকটাতেই? যদি প্রত্যেকটাতে এই প্রবলেমটা ফেস করে থাকেন বা থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটা আপডেট দিয়ে আইটেলের উচিত হবে ফিক্স করা। লো লাইটে এর পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, একদমই অ্যাজ ইউজুয়াল টাইপের পারফরমেন্স করছে, তখন শাটারে আরও বেশ কিছুটা টাইম নেয়। যদি আপনি স্টেডি হাতে তুলতে পারেন তাহলে চালন সেই ছবি হয়তো পেতে পারেন, বাট খুব একটা আশা রাখা উচিত হবে না এর থেকে। পোর্ট্রেট মুডে এসে না আমরা দেখছিলাম মেইন সাবজেক্টকে আরেকটু বেশি শার্প করে ফেলে, ফেসটা আপনি একটু জুম করলেই বুঝতে পারবেন সেই বিষয়টা। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস যদি লাইটের সব কিছু ঠিকঠাক থাকে মোটামুটি ভালোই লাগে, বাট বেশি এক্সপোজার চলে আসলে ওইটা আবার কন্ট্রোল করতে পারে না। কিন্তু কালার এখানে শিফট করছিল না, এটা পজিটিভ সাইড। আর আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার রেজাল্ট আমরা দেখছিলাম প্রায় রিয়ার ক্যামেরার মতোই, এখানেও একটু ওভার শার্পেনিং লক্ষ্য করা যায়। যদি লাইটটা ঠিকঠাক থাকে তাহলে আপনি আশানুরূপ ডিটেলের পরিমাণ পাবেন, বাট লাইট ঠিকঠাক না হলে অনেকটাই সফট করে ফেলে, মানে লাইট কম হলে সফট করে ফেলে, আর ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসলে সেটাও হ্যান্ডেল করতে গিয়ে একটু প্যারা খায় এর ক্যামেরা, একটু ওয়ার্মের দিকে নেয় ছবি। ভিডিও করা যায় সর্বোচ্চ 1080p 30 FPS-এ, ভিডিওতে বেশ ভালো রকমের শেক লক্ষ্য করবেন। যদি স্টেবলভাবে শ্যুট করতে পারবেন তাহলে হয়তো কাজে লাগাতে পারছেন, কিন্তু স্টিল আপনি এখানে দেখবেন ওই আলো বাড়া কমার, মানে শ্যাডো থেকে যখন একটু লাইটে যাবেন তখন ওইটা এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু টাইম নেয় আর কি। আইটেলের ক্যামেরাটা আসলে এমন ছিল, 11,990 টাকা যে ভ্যারিয়েন্টটা, তার সাথে আপনার মনে হবে এটা ঠিক আছে, ভালো রেজাল্টই করছে, অনেকের চাইতে এগিয়েও আছে। বাট যখন পরবর্তী ভ্যারিয়েন্ট কিনবেন 13,490 দিয়ে, তখন আরেকটু আপনার এক্সপেকটেশন থাকবে ক্যামেরাতে। অলরাইট, এটার পারফরমেন্স সেকশন এসে আমরা দেখছি অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করছে এটা, এবং এখানে ইউনি এসওসি T606 রয়েছে, র্যাম জানেন 8 GB 4 GB রয়েছে দুইটা ভ্যারিয়েন্ট, তবে দুটোর সাথে কিন্তু 128 GB রয়েছে স্টোরেজ। এইটা একটা পজিটিভ দিক যে 128 GB আমরা স্টোরেজ পাচ্ছি, এবং স্টোরেজটা বেশি থাকলে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আমি বারবারই বলছিলাম যে লং রানে একটা বেটার রেজাল্ট দেয়। আমরা যেহেতু হাইয়েস্ট ভ্যারিয়েন্ট এটা পেয়েছি, আই মিন 8 GB র্যাম ভ্যারিয়েন্ট, তো বলা যায় এইটা ভালো রেজাল্টই দিচ্ছে, মানে অ্যাট এ টাইম 4-5 6 পিকচার নিয়ে ইজিলি কাজ করা যাচ্ছিল। ইভেন ভারী পিকচার হলেও সেটা হ্যান্ডেল করতে পারছে এই ডিভাইসটা,
বাট 4 GB বেলায় কিন্তু বিষয়টা একটু ঘুরে যাবে, তখন হয়তো আপনি এতটাও স্মুথ রেজাল্ট পাবেন না, হয়তো লাস্টের অ্যাপ্লিকেশনগুলো ক্র্যাশ করতেও দেখতে পারেন। সেক্ষেত্রে মানে যদি এমনটা হয় যে আপনার অ্যাট এ টাইম কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার প্রয়োজন হয়, তখন আপনি হাইয়েস্ট ভ্যারিয়েন্টটা চয়েস করতে পারেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইমটা ডিসেন্টের পর্যায়ে পড়ে এরকম প্রাইস পয়েন্ট থেকে, খুব বেশি ফাস্ট না, আবার একদম ল্যাগ করে আটকে থাকে, স্লো ওপেন হতে অনেক সময় লাগে এমনটাও না, একটু ডিলে করে, বাট ওকে আছে এটা। কখনো একদম ফ্রিজ হয়ে আটকে যেতে দেখিনি এই ডিভাইসকে, বা রিস্টার্ট করার মতো কোনো প্রবলেম ফেস করিনি। কিন্তু এর ইউআই এর মাঝে বেশ কিছু ব্লোটার আমরা পেয়েছি মাগনা, যেগুলো আসলে দেওয়া দরকার হয় না এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনগুলোতে, দিয়ে আরও বরঞ্চ ভারী করে ফেলে। তো আপনারা একটু লাইট করা ট্রাই করবেন, মানে ওগুলো প্রয়োজন না হলে আনসেল করে ফেলুন, সেই ক্ষেত্রে দেখবেন যে স্মার্টফোনটা আরও বেটার রেজাল্ট দেয়। বিশেষ করে 4 GB র্যাম ভ্যারিয়েন্টটা অবশ্যই আরেকটু লাইটারভাবে ইউজ করা উচিত। ইভেন আপনারা লাইট যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো যদি এই ধরনের ডিভাইসে ব্যবহার করেন, দেখবেন যে আরেকটু বেটার রেজাল্ট দেয়। ইউনি এসওসি T606, এটা কিন্তু গেমিংয়ে খুব একটা দারুণ রেজাল্ট দিবে না আপনাকে, এবং তেমন কোনো এক্সপেকটেশন রাখাও ঠিক না। আমরা এখানে সিউডি ট্রাই করছিলাম, ওটা চলছে মোটামুটি, তারপরে মাঝে মধ্যে টুকটাক ল্যাগ দিচ্ছিল, কিন্তু গরম হচ্ছিল না খুব একটা। আবার এখানে 2D গেম প্লে করছিলাম, ওইগুলো ভালো চালানো যায়, তো সময় কাটাতে পারবেন, বাট গেমিং করার জন্য বা গেমের জন্যই আসলে এই ডিভাইসটাকে কিন্তু চয়েস করাটা ঠিক হবে না এরকম প্রাইস পয়েন্টেও। স্পিকার বটম ফায়ারিং একটা, লাউডনেস বেশ ভালোই, তবে ফুল ভলিউমে গেলে মাঝে মধ্যে কিছু কিছু সাউন্ড ডিসটরশন দিবে, আর সাউন্ডটা মনে হয়েছে ছোট একটা বক্সে আটকানো আছে ওরকম জায়গা থেকে বের হচ্ছে আর কি, আর একটু ক্লিয়ারিটির দরকার ছিল। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, তবে ভালো বিষয় এতে আপনারা জাইরোস্কোপ সেন্সরটা পেয়ে যাচ্ছেন এবং সেটা কাজ করছে, মোটামুটি ঠিকঠাকভাবেই কাজ করছে। নেটওয়ার্ক রিসেপশন ভালো বোথ কানেকশনে, সেই জায়গায় কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। আই হোপ একদমই আপনি ক্লিয়ার যে এই ডিভাইসটা আসলে আপনার জন্য কিনা। কেমন লেগেছে নতুন ডিভাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।